বিদেশিরাও এখন এদেশে এসে সুযোগ পেয়ে চাকরির নামে হাজার হাজার কোটি টাকা নিজেদের দেশে পাচার করে নিয়ে যাচ্ছে। অঙ্কের হিসেবে বিদেশি কর্মীর দ্বারা পাচার হওয়া টাকার পরিমাণ 26,400 কোটি টাকা। ছোট্ট যে ভিডিও ক্লিপসটা দেখলেন, এটা সম্পর্কে আমরা কিছু কথা বলবো ভিডিও লাস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যে এখানে আছেন আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, সৌদি আরবে আবারও 9টির অধিক পেশাতে সৌদিকরণ করতে যাচ্ছে। কোন কোন পেশা এবং কবে থেকে এটা কার্যকরিত হচ্ছে বিস্তারিত আজকের এই ভিডিওতে। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে সৌদি আরবে বেশ কয়েকটা পেশাতে সৌদিকরণ করতে যাচ্ছে, যেটা উদ্যোগ নিয়েছিল মার্চ থেকে এটা কার্যকরিত হচ্ছে আগস্টের 20 তারিখ থেকে। কোন কোন পেশাতে এটা সৌদিকরণ করতে যাচ্ছে, যেটা হচ্ছে চা, কফি, মধু, চিনি, মশলা, জল এবং পানীয়, ফল, শাকসবজি এবং খেজুর, শস্য, বীজ, ফুল, উদ্ভিদ এবং কৃষি উপকরণ, বই, স্টেশনারি সরঞ্জাম এবং গিফটের দোকান। এবং বিলাসিতা পণ্যের মধ্যে রয়েছে হস্তশিল্প, প্রাচীন জিনিসপত্র, খেলনা, শিশুদের গেমস, মাছ মাংস, দুগ্ধজাত পণ্য, উদ্ভিজ তেল, ডিটারজেন্ট এবং প্লাস্টিক পণ্য। এ ধরনের যেসব পেশা আছে প্রত্যেকগুলা পেশাতে 70 ভাগ, অর্থাৎ 100 জন কর্মীর মধ্যে 70 জন কর্মী নিয়োগ দিতে হবে সৌদিদেরকে। এটা হচ্ছে তাদের সামাজিক উন্নয়ন ও রাষ্ট্রীয় অর্থনীতি ডেভেলপ করার জন্য। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করুন, আমাদের দেশে তার সাথে একটু ভিন্ন। এই দেশে তাদের দেশে প্রত্যেকটা দেশে তাদের নাগরিকের উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনের চিন্তাভাবনা করে, তদ্রূপ এই দেশও তাদের নাগরিক এবং তাদের অর্থনীতি চাঙ্গা রাখার জন্য এবং তাদের নাগরিকের বেকারত্ব দূর করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। কিন্তু আমাদের দেশে তার চাইতে একটু ব্যতিক্রম। আপনি দেখুন, আমরা যারা প্রবাসী বিশ্বের নানা প্রান্তে থেকে যতটুক আমরা উপার্জন করে দেশে পাঠাই, তার সাথে বাংলাদেশে বৈধ বা অবৈধ পথে তার সাথে বেশি টাকা নিয়ে যাচ্ছে। এদেশে গার্মেন্টস সহ বেশ কিছু ইন্ডাস্ট্রিতে বিদেশিরা এখন ব্যাপকভাবে কাজ করছেন। আশপাশের দেশের নাগরিক হয় তাদেরকে আলাদাভাবে খুব একটা চেনা যায় না, তবে তাদের একটি ভয়ঙ্কর স্বরূপ চিনিয়ে দিল টিআইবি তাদের গবেষণার মাধ্যমে। ওই গবেষণা প্রতিবেদনে এদেশে যত না বিদেশি কর্মীরা বৈধভাবে কাজ করছেন তার 3 গুণের কাছাকাছি কাজ করছেন অবৈধভাবে। বৈধ এবং অবৈধরা এদেশ থেকে বছরে অবৈধভাবে পাচার করে নিয়ে যাচ্ছেন 26,400 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী যেখানে বৈধভাবে বাংলাদেশ থেকে রেমিটেন্স যাচ্ছে মাত্র $46 মিলিয়ন, সেই জায়গায় আমাদের দেশ থেকে বাস্তবে 26.4 হাজার কোটি টাকা যেটি অবৈধভাবে পাচার হচ্ছে, আর বিপুল পরিমাণ আমাদের কর বা রাজস্ব রাষ্ট্র হারাচ্ছে। কেবল অবৈধরা নন, বৈধভাবে যেসব বিদেশি কর্মী এদেশে কাজ করছেন তারাও এখন বুঝে গেছেন কিভাবে বাংলাদেশে ট্যাক্স ফাঁকি দিতে হয়। বিদেশিদের এইসব ফাঁকিবাজির কারণে বছরে বাংলাদেশের ক্ষতি হচ্ছে 12,000 কোটি টাকা। 30% ট্যাক্স হার ধরলে কর্মীদের বার্ষিক আয়ের পরিমাণ ছিল 603 কোটি টাকা। সেখান থেকে হিসাব করলে আমরা দেখছি যে বিদেশি কর্মীদের তাদের যেই হারে তারা ট্যাক্স দিয়েছে সেই হারে তাদের মাসিক বেতন হয় মাত্র 53,000 টাকা, যেটা প্রায় অসম্ভব। বাংলাদেশি কর্মীরা যেখানে অপর্যাপ্ত বেতন পান সেখানে বিদেশিরা এদেশে এসে গড় বেতন পান 1,30,000 টাকা, অথচ ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তারা সেটা দেখাচ্ছেন মাত্র 53,000 টাকা। টিআইবির বিশ্লেষণে দেখা যাচ্ছে বৈধ ও অবৈধভাবে এদেশ থেকে বিদেশি কর্মীরা যে অঙ্কের রেমিটেন্স নিয়ে যাচ্ছেন তা ওই রেমিটেন্সের খুব কাছাকাছি যা বাংলাদেশিরা বিদেশে কাজ করে দেশে পাঠাচ্ছেন। আর বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হচ্ছে সেটার সাথে বাংলাদেশে প্রবেশ করা রেমিটেন্সের তুলনা করা হলে কি হিসাব দাঁড়ায় সেটাও জানালো টিআইবি। আমাদের দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে যে পরিমাণ সেটার পরিমাণই বরং বেশি হবে যতটুকু আমরা আয় করছি তার তুলনায়, মানে বিদেশি রেমিটেন্স হিসেবে যা পাচ্ছি তার তুলনায়, এটা খুব পরিষ্কার। ইতিমধ্যে যেই নির্ভরযোগ্য তথ্য আছে তাতে কিন্তু সেটা প্রমাণিত হয়, কাজে একটা এটা ব্যাপকভাবে উদ্বেগজনক একটা চিত্র। টিআইবির মতে সংখ্যার হিসাবে এদেশে বিদেশি কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি আছেন ভারতীয় নাগরিক, আর অবৈধভাবে এদেশে বিদেশিদের কাজ করার মূল সুযোগটি তৈরি হয় পর্যটন ভিসার মাধ্যমে। কী সব এমন কাজ যেটা বিদেশিরা এসে বাংলাদেশে করতে পারতেছে আর আমাদের দেশিরা পারতেছে না? যদি সেটা না পারে তাহলে এটাকে বাহির করতে হবে যে কী কী কাজ সেটা আমাদের বাংলাদেশিদেরকে দক্ষ করে তুলে নিয়োগ দিয়ে, সেটাই হবে
আমার মনে হয় দেশপ্রেমের একটা উদাহরণ। আজকের জন্য এতটুকুই প্রত্যেককে আহ্বান করব, আমাদের ভিতরে দেশপ্রেমের ঘাটতি আছে, আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। আমাদের দেশকে যদি ভালোবাসেন, দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। আসুন আমরা একে অপরকে ভালোবাসি এবং একে অপরকে সহযোগিতা করি, এটাই হবে আমার মনে হয় স্বাধীনতা মূল্যবোধের বিশ্বাসীদের অন্যতম একটা উদ্যোগ। আশা করি আপনার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।